দুর্গাপুরের কোকোবেন থানার পুলিশের জালে ধৃত এক মাদক পাচারকারী, উদ্ধার প্রায় কোটি টাকার মাদক। প্রায় 500 গ্রাম মাদক সহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করলো দুর্গাপুরের কোকোবেন থানার পুলিশ। ধৃতের নাম মনিরুল শেখ। নদিয়ার বাসিন্দা মনিরুল শেখ উত্তরপ্রদেশ থেকে এই মাদক পাচারের উদ্দেশ্য নিয়ে দুর্গাপুর স্টেশন সংলগ্ন শিমুলতলা বস্তিতে ডেরা করেছিল। মাদক হাত বদলের উদ্দেশ্যে এই শিমুলতলা বস্তিতে গোপন ডেরা করেছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। এই মাদক হেরোইন দুর্গাপুর স্ট্যান্ডের বাস স্ট্যান্ডের কাছ থেকে এই মাদক হাত বদল হওয়ার কথা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ স্টেশন বাস স্ট্যান্ড সংলগ্ন শিমুলতলা বস্তিতে অভিযান চালায়। সেখান থেকেই এই মনিরুলকে পুলিশ গ্রেপ্তার করে। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় 1 কোটি টাকার মতো হবে বলে পুলিশের প্রাথমিক অনুমান। ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে এই অপরাধ চক্রের মূল পাণ্ডার কাছ পর্যন্ত পুলিশ পৌঁছাতে চাইছে। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। GSI সার্টিফাইড গ্রহরত্ন ও সোনারূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309 8170011562।